অবৈধভাবে সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে বালি ব্যবসা চালিয়ে আসছিল প্রাণেশ দেব নামে এক ব্যক্তি। উল্লেখ্য, শেখেরকোট পশ্চিম পাড়ায় নদীর পার্শ্ববর্তী তিনকানি খাল জমি জবরদখল করে বালি ব্যবসা থেকে শুরু করে গাছ বাঁশ সবই বিক্রি করে আসছে। এতদিন অবশ্য এলাকার মানুষ চুপ থাকলেও আজ এলাকার স্থানীয় মানুষজন একজোট হয়ে প্রাণেশ দেবকে তার দখলকৃত খাস জমি থেকে বাঁশ কাটতে বাধাদান করে। যদিও প্রাণেশ দেব সংবাদ মাধ্যমকে জানিয়েছে ওনার কাছে নাকি খাস জমি দখল করার রেকর্ড রয়েছে, কিন্তু সেটা কি করে সম্ভব? সরকারি খাস জমি জবরদখল করে রাখবে তাও আবার রেকর্ড সমেত? এলাকার মানুষের বক্তব্য, সরকারি জমি দখল করা প্রাণেশ দেবের কাছে কি করে তার রেকর্ড থাকবে? প্রশাসনের কাছে এলাকার মানুষের দাবি, খুব শীঘ্রই যেন ন্যায্য তদন্ত অনুসারে সরকারি জমি প্রাণেশ দেবের হাত থেকে দখলমুক্ত করা হয়। আমার গামছা আছে, ভাত নামি দুধ তুরি তোর লোক ভাত নামি কিন্তু দলিল না থাকলে তুমি আমি কি ইয়া করছি এদিকে হাওয়াই উঠেছে আপনার দলিল আছে? আছে। এটা হলো নদীর পার, এটা পুরাটাই, এটা ধর দীর্ঘ 5-7 বছর যাবত এসে বাল্য যে বিক্রি করছে, এটা ধর অবৈধভাবে বেআইনিভাবে করছে। যে এলাকার অনেকেই জানে, এলাকার মানুষ জানে সবাই, এইগুলি থেকে বাস যে বিক্রি করে নিজের দল দ্বারা দল করে করে ঠিক দীর্ঘদিন যাবতই চলছে। আজকে ওই কইছে যে 40-50 বছর ঠিকই আছে, তার বাবাও করে গেছে এটি। আর আসলে তো কাগজপত্র কিছু বলতে কিচ্ছু নেই। কে ভাবে দল করে যে বিক্রি করছে? ওই পানে আগে করছে অমর দেব, প্রাণেশ দেবের বাবা, আর এখন প্রাণেশ দেব বাকিটা করতে আছে বাবার মৃত্যুর পরে আর কি। এলাকার মানুষ কি জানে সবাই, কেউ যায় না, কোনো কথা কয় না। আর যে ওই যে কাউন্টার নতুন কাউন্টার করবো কইটা যেই জায়গাটা করছিল, কিন্তু এই জায়গার পরের জায়গা তো পুরাটাই কাছে, প্রায় তিনখানি এখন নদীর চর মিলনা পুজো তিনখানি সাড়ে তিনখানি জায়গা। এটা গভর্নমেন্টের এটা হলো শেখেরকোট পশ্চিম পাড়া। মানে কত বছর ধরে বালু উড়াইতেছে? বালু তুলছে 5-7 বছর উঠছে, এখন বালু আর তুলে না, বুঝলো? এখন বন্ধ আপাতত আছে, 5-7 বছর বালু উঠছে এই জায়গা, এবং লক্ষ লক্ষ গাড়ি বালু ইয়ে করছে আর কি। এই জায়গা ডকুমেন্টস আছে নি? আছে, আমার মনে হয় না, সব খাসের জায়গা, আমরা জানি পল্লি খাসের জায়গা। মানে কতক্ষণ এই জায়গায় দখল করছে এরকম ভাবে? এরকম তো অনেক, ওই তো তিনখানি সাড়ে তিনখানি জায়গা হইব। অরিজিনালি যে জায়গাটা আছে তার জমিটা এই পোড়াটার মধ্যে 10-12 ঘন্টা আছে বোধ জুতের, ওই যে কাউন্টারের জন্য যেটা করছিল আর বিল্ডিংটা করছে মানে সাকশনটা, এই রাস্তার উপরে আর কি, বাকিটা সবটাই আছে। ইংরাজির থেকে এই জায়গা সমস্ত জায়গায় দখল এবং কাগজ আছে, কিছু খাস আছে, খাসগুলি আমরা দখলে আছে। আর এই জায়গাটা আমরা এই সাইডে যেই জায়গা আছে সব জুতের জায়গা, পুকুর টুকুর এটি কাগজ আছে, রেকর্ড আছে। মানে আপনি যে দখল যে করেছেন এই দখলের কাগজ আপনার আছে? দখল তহসিল তো রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, দখল যে আমাদের নামে আছে, আমার বাবার নামে যে আছে, এটা তো তহসিলই রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে কী হয়েছে? আজকে ওই আমি বেড়া দিতাম গেছি, কামলা বাস কাটতে গেছে, কামলারে উঠাই দিছে আমার জুতের জায়গার মধ্যে, আমি বেড়া দিই।